15ই আগস্ট 1947 আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। প্রায় 75 বছর অতিবাহিত হয়ে গেছে। স্বাধীনতার পর ভারতবর্ষ পরিচালনার প্রশাসনিক দিক দিয়ে পরিচালনার জন্য সর্বোচ্চ পদের অধিকার ছিল তাকে হচ্ছে প্রধানমন্ত্রী। 75 বছরের মধ্যে 18 বার প্রধানমন্ত্রীর রদ বদল হয়েছে। কেউ বা ছিল স্থায়ী প্রধানমন্ত্রী রূপে, কেউ বা ছিল অস্থায়ী প্রধানমন্ত্রী রূপে, কেউ বা ছিল 15 বছরের জন্য প্রধানমন্ত্রী, কেউ বা ছিল মাত্র 12 দিনের জন্য প্রধানমন্ত্রী। এই 18 বার প্রধানমন্ত্রীর নাম, তাদের সময়কাল আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আমি শ্রীমন্ত, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারত স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। কার্যকাল ছিল 15ই আগস্ট 1947 থেকে 27ই জুন 1964, অর্থাৎ 15 বছর 8 মাস 18 দিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দ। অস্থায়ী পদে নিযুক্ত ছিলেন 27ই মে 1964 থেকে 9ই জুন 1964 সাল, অর্থাৎ মাত্র 12 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী। তার সময়কাল ছিল 9ই জুন 1964 থেকে 11ই জানুয়ারি 1966 সাল পর্যন্ত, যার সময়সীমা ছিল 1 বছর 7 মাস 2 দিন। তারপরে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দ। অস্থায়ী হিসাবে তিনি প্রধানমন্ত্রী ছিলেন 11ই জানুয়ারি 1966 থেকে 24ই জানুয়ারি 1966, মাত্র 13 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী, 24ই জানুয়ারি 1966 থেকে 24ই মার্চ 1977 পর্যন্ত, অর্থাৎ 10 বছর 2 মাস ধরে তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। ষষ্ঠমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই, 24ই মার্চ 1977 থেকে 28ই জুলাই 1979, অর্থাৎ 1 বছর 3 মাস 26 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সপ্তমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন চৌধুরী চরণ সিং, 28ই জুলাই 1979 থেকে 14ই জানুয়ারি 1980 পর্যন্ত, অর্থাৎ 5 মাস 16 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর অষ্টমবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী, 14ই জানুয়ারি 1980 থেকে 31ই অক্টোবর 1984 সাল পর্যন্ত, অর্থাৎ 4 বছর 9 মাস এবং 17 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে নিযুক্ত ছিলেন। নভেম্বরের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী, 31ই অক্টোবর 1984 থেকে 1ই ডিসেম্বর 1989, অর্থাৎ 5 বছর 1 মাসের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। দশমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, 10ই ডিসেম্বর 1989 থেকে 10ই নভেম্বর 1990 সাল পর্যন্ত, অর্থাৎ মাত্র 11 মাস 8 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। 11তম বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন চন্দ্রশেখর, 10ই নভেম্বর 1990 থেকে 21ই জুন 1991 পর্যন্ত, অর্থাৎ মাত্র 7 মাস 11 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। 12বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন পিভি নরসিমহা রাও, 21ই জুন 1991 থেকে 16ই জুন 1996 পর্যন্ত, 4 বছর 10 মাস 25 দিনের জন্য। 13তম বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, 16ই মে 1996 থেকে 1ই জুন 1996 পর্যন্ত, অর্থাৎ মাত্র 14 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। 14তম নম্বরের প্রধানমন্ত্রী ছিলেন আইডি দেবগৌড়া, 1ই মে 1996 থেকে 21ই এপ্রিল 1997 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী পদে নিযুক্ত থাকাকালীন তার সময়সীমা ছিল 10 মাস 20 দিন। 15তম বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দ্র কুমার গুজরাল, 21ই এপ্রিল 1997 থেকে 18ই মার্চ 1998 সাল পর্যন্ত, 10 মাস 27 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাজে নিযুক্ত ছিলেন। এরপর আবার 16তম বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, 19ই মার্চ 1998 থেকে 22ই মে 2004 সাল পর্যন্ত, অর্থাৎ 6 বছর 2 মাস 3 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 17তম বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন ডক্টর মনমোহন সিং, 22ই মে 2004 থেকে 26ই মে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ 10 বছর 4 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। এরপর 18তম বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি, 26ই মে 2014 থেকে বর্তমানে এখনও তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন। 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরেও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন তিনি, এখনও বর্তমানে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত রয়েছে।